রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার গোপাল সোনাও ভালো আছি। তো নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল সোনা চলে এসেছি তোমাদের সামনে। আর সকাল বাজে এখন 8টা, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি গোপাল সোনার সঙ্গে। আর গোপাল সোনাকে এখানে আমি ঘুম থেকে একটু আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছ আমার চাঁদপানা মুখ ছেলের ঘুম থেকে উঠে নিয়েছে। তোমরা সকালেই আমার গোপাল সোনার দর্শন করে নাও। আর এখানে আমার গোপাল সোনা উঠে বসে পড়েছে। তো এখানে গোপাল সোনাকে এবার একটু বসিয়ে একটু আদর করে নিচ্ছি। করে এবার আমি আমার গোপাল সোনাকে একটু জল খাইয়ে নেব। তো তোমরাও কি তোমাদের গোপাল সোনাকে এইভাবে আদর করে ঘুম থেকে তুলে জল খাওয়াও? যা যদি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও জানতে চাই তোমরা কীভাবে তোমাদের গোপাল সোনার সেবা করো। তো আমারও যদি ভালো লাগে, আমিও তোমাদের মতন আমি আমার গোপাল সোনার সেবা করব। তো সবাই তো সব কিছু জেনে আসে না, কারোটা না কারোটা দেখেই আসে বা শিখে আসে। তো যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেইভাবে নেক্সট ভিডিওগুলো আবার বানাবো। আর এখানে আমার গোপাল সোনার গা হাত পাটা ভালো করে টিপে দিচ্ছি। আর গোপাল সোনার ড্রেসটা অ্যাকচুয়ালি একটু বড় হয়ে গেছে, তার জন্য পাও পুরো ঢেকে যাচ্ছে, পেন্টুটা একটু বড়। আর কটন যেহেতু তাই একটু বড় বড় ড্রেস কেনা হয়েছে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যখন কিনে নিয়ে এসেছি গোপাল সোনার জামা। তো এইবারের জামাটা একটু বেশি বড় হয়ে গেছে, ধোবার পরও কিন্তু গোপাল সোনার পাও পুরো ঢেকে যাচ্ছে। আর এখানে গোপাল সোনার সকালবেলার জল খাওয়া হয়ে গেছে। আর এখানে দুপুর হয়ে গেছে গোপাল সোনাকে, মানে 9টা সাড়ে 9টা বাজে। একটু সময় রেস্ট করিয়ে আমি গোপাল সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। আর আমি গোপাল সোনাকে জল খাইয়ে আমি একটু চা টা খেয়ে নিয়েছি। খেয়ে এসে আর কি গোপাল সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। আর গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর গোপাল সোনার সেবা দিয়ে তারপরে দুপুরবেলার কাজ করব। আর আজকে গোপাল সোনার খাবারের তালিকার মধ্যে একটা প্রিয় খাবারের তালিকা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা আমার গোপাল সোনার ভীষণ প্রিয় খাবার। তো সেটাই আজ ভাবছি যে নিজের হাতে বানিয়ে খাওয়াবো গোপাল সোনাকে। আর এখানে আমি আমার গোপাল সোনাকে ভালো করে স্নান করাচ্ছি, অ্যাকচুয়ালি চন্দন লাগিয়ে স্নান করাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যেহেতু, তাই চন্দনের ভিডিওটা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি। আর এখানে আমার গোপাল সোনা স্নানটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার গোপাল সোনা স্নান করতে খুবই ভালোবাসে, জলে বসলেও কিছুতেই উঠতে চায় না, জোর করে তুলতে হয়। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি গোপাল সোনার জন্য মালপোয়া। তো এখানে পরিমাণ মতন সুজি নিয়েছি, সুজির ভাগটা 1/3 ভাগ ময়দার দিকে, মানে 1 ভাগ সুজি নিয়েছি আর 2 ভাগ ময়দা দিচ্ছি। আর সুজিটা আর চিনিটাকে একটু সময় ভিজিয়ে রাখতে হবে, তাহলে কি মালপোয়াটা সুন্দর ফুলে উঠবে আর ভালোভাবে হবে। আর এখানে আমি একটু চিনি আর সাবু, মানে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এটাকে 5 মিনিট নরম হতে রেখে দিই, তাহলে আমার এটা ফুলবে খুব সুন্দরভাবে। তো চলো, এটা দেখতেই পাচ্ছ সামান্য জল দিয়েছি, পুরো জলটা কিন্তু আমার টেনে নেবে যখন শুকাবে। আর এখানে 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর চলে এসেছি আমি এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা, যা সুজি দিয়েছি তার 2 ভাগ বেশি কিন্তু ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু জল, মানে অল্প অল্প করে দিতে হবে যতটা প্রয়োজন হবে। বেশি পাতলা হলে জিনিসটা ব্যাটারটা ভালো হবে না, তো ব্যাটারটা খুব পাতলাও না আর ভারীও না, সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। আর এইবার এখানে আমার ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে। আর ঘরে যেহেতু যা ছিল সেটা দিয়ে গোপাল সোনাকে বানিয়ে দিচ্ছি, তার জন্য এর মধ্যে নারকেল ঠারকেল দিলে আরও ভালো হয়। তো নেই যেহেতু বাড়িতে, তার জন্য নারকেল ছাড়াই করছি একটু ফ্লেভার আনার জন্য। এর মধ্যে কিন্তু আমি এখানে একটু মৌরি দিয়ে দেবো, তো মৌরিটা রয়েছে তাই মৌরিটাই দিয়ে দিচ্ছি। তো ফ্লেভারটা খুব সুন্দর আসে, এইভাবে নর্মালভাবে করলেও কিন্তু জিনিসটা খুব ভালোই হয়। আর এখানে আমার ব্যাটার দেখতেই পাচ্ছ, না ভারী না পাতলা, মিডিয়াম আছে। এবার আমি এগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর যেহেতু অল্পটাই করেছি তাই কিন্তু কড়াইতে কম তেল দিয়েছি, বেশি করে করলে বেশি তেল দিতে হয়। আর এইটার ভাজাটা হয়ে গেলে কিন্তু তেলটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, তার জন্য এই তেলটা পরে আবার কোনো মিষ্টি জিনিস বানালেই কাজে লাগে, তার জন্যই আর কি এর মধ্যে বেশি তেল দিইনি। কম তেল দিয়েই আমি আমার গোপাল সোনার জন্য বানিয়ে নিলাম গরম গরম মালপোয়া। তো আজকে আমি আমার গোপাল সোনাকে মালপোয়া দিয়ে মানে ভোগ লাগাবো।
আর আজকে একদম মানে গোপালচোনাকে মাটিতে আসন পেতে বসিয়ে খাওয়াবো সেটাই ভাবছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি গোপালচোনাকে নিয়ে চলে এসেছি সোফার থেকে, যেহেতু যেখানে বসে সেখান থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে গোপালচোনার আসন পেতে দিয়েছি, আর এখানে আমি আমার গোপালচোনাকে বসিয়ে দিচ্ছি। তো এই পাগড়িটা পরে আমার গোপালচোনার মাথাটা আরও একটু বেশিই বড় হয়ে গেছে, বেশ বড় বড় লাগছে এখানে আমার গোপালচোনা। তো তোমরা সকলেই জানো আমার গোপালচোনা বেশি বড় না, খুবই ছোট। আর এখানে আমি আমার গোপালচোনাকে বসিয়ে দিয়েছি, আর এবার গোপালচোনার জন্য বানিয়েছি যা সেটা দিয়ে কিন্তু এখন খাবার দেবো। তো একসঙ্গে এতগুলো দিলে হবে না, তো প্রসাদ যেহেতু হবে সবাইকে দিতে হবে, তার জন্য কিন্তু পুরো প্লেটটাই গোপালচোনার সামনে নিয়ে চলে এসেছি। আর গোপালচোনার এখানে আমি একটু সাজিয়ে দিয়েছি, আর সব কিছুতে একটু একটু করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো গোপালচোনাকে জুস। তো কত ধরনের জুস আমার গোপালচোনাকে খাওয়াই, তো ফ্রুট জুস তো অনেক ধরনেরই মার্কেটে পাওয়া যায়। তো আজকে প্রথম আমি গোপালচোনার জন্য নিয়ে চলে এলাম কিউই দিয়ে যে জুসটা তৈরি হয় সেই কিউই জুস নিয়ে এসেছি। তো আমি কোনোদিনও গোপালচোনাকে আনিনি, তো দোকানে গিয়ে দেখছি যে অনেক ধরনের জুস পায়, তো মানে পাওয়া যায়। তো একবারে সব জুস আনিনি, একটু একটু করে একটা একটা করে নিয়ে আসবো, একটা একটা করে গোপালচোনাকে খাওয়াবো। তো কিউই জুসটা এখানে গোপালচোনার কাপে দিয়ে দিয়েছি, সঙ্গে একটা স্ট্র দিয়ে দিয়েছি, তুলসী পাতাও দিয়ে দিয়েছি সাজিয়ে। এবার গোপালচোনাকে আমি ভোগ লাগিয়ে নেব। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফ্যানও চলছে, তার জন্য প্রদীপটা অ্যাকচুয়ালি নিভে গেছিলো, আবার প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি আমার গোপালচোনা নিবেদন করে ভোগ লাগিয়ে নিচ্ছি। এখানে ভোগ লাগানো হয়ে গেছে, আর এবার আমি আমার গোপালচোনাকে একটু খাইয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপালচোনার পাশে থেকো। আর যারা নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে আমার গোপালচোনার কাছে তোমরা চেয়ে নিতে পারো, আমার গোপালচোনা কিন্তু তোমাদের সকলের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে, যেমন আমার সকল মনের ইচ্ছা পূরণ করে।